सुप्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन वीडियो क्लासे तुम्हारे स्वागतम आमार नतून चैनल आई सी टी विषय ड्रीम्स क्लाउड आई सी टी सल्यूशन पक्ष के सबा के जान शुभेच्छा और अभिनंदन। आज के तृतीय अध्याय द्वितीयतम क्लासे कोश्चनगुलो एमन भावे सजिएछि जेगुलो बार बार ही एग्जामे आसे एवं आमी आशा करी कोश्चनगुलो तुम्हारा जदि देखो तुम्हारे खूब हेल्पफुल होबे परीक्षार जन्य। तो सबाई आसो आमरा एकटु बोर्डे फिरे जाइ। देखो तुम्हारा एकटु एखाने देखते पाच्छो जे बीट ओ बाइट कि, निबल कि, शब्द बा क्यारेक्टर कि, कम्प्यूटर केन बाइनरी संख्या व्यवहार करा हय, पजिशनर संख्या पद्धति के केन समष्टिगत संख्या पद्धति बला हय, आर ए संख्याटी के केन पजिशनर संख्या बला हय। एखन एई नीचे तीनटी देखो एगुलो किन्तु एकटु आमी आलोचना प्रथम क्लासे दिएछिलाम, तारपरे आमी आजके एकटु डिटेल्स बोलबो। तो प्रथमे आसि बीट ओ बाइट कि। बाइनरी संख्या अर्थात कम्प्यूटर सिस्टम व्यवहित जिरो और वन के एक एक बीट बोले मौलिक अंक। हाँ बीट एगुलो जिरो एक मौलिक अंक वन एक मौलिक अंक ताहले एगुलो की बला बीट बोले। ताहले ये दुटी की बीट जमन जिरो और वन कम्प्यूटर सिस्टम व्यवहित जिरो और वन के ए मौलिक दो अंक के क्यों बला बीट बला है। अच्छा एखन बाइट काके बोले बाइट होच्छे ए रकम बीट जदि आठटी ग्रुप तैरी करे তাহলে আটটি গ্রুপ নিয়ে এই বিটগুলো যখন তৈরি হয় কীরকম আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর এখানে কয়টি বিট আছে আমরা খেয়াল করি আটটি। তাহলে এই আট বিট মিলে কি হয় ওয়ান বাইট। ক্লিয়ার? তাহলে এই আট বিট নিয়ে কি হয় ওয়ান বাইট। আবার খেয়াল করো এই আট বিট কিন্তু আবার আরেকটা নাম আছে, এই আট বিট হচ্ছে ওয়ান ক্যারেক্টার। এই আর বিট হচ্ছে ওয়ান ক্যারেক্টার। এই যে আমরা ক্যারেক্টার আমরা পড়বো নিবলের পরেই পড়বো। তো দেখো ওয়ান ক্যারেক্টার, তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে আট বিটে কয় বাইট এক বাইট, আবার আট বিটে কয় ক্যারেক্টার বা কয় শব্দ এক শব্দ। আচ্ছা এবার যদি বলি নিবল কাকে বলে, নিবল দেখো আমি কি বলেছিলাম এক দুই তিন চার, হ্যাঁ এখানে আমরা যদি দুইটি পাশে ভাগ করে দিই, এই দুইটি পাশে যদি ভাগ করে দিই প্রথমে দেখো এখানে চারটি তার মানে কি চারটি বিটকে কি বলা হয় নিবল বলা হয়, চারটি বিটকে কি বলা হয় নিবল। আচ্ছা এখানে চারটি বিট আছে এখানে চারটি বিট আছে, তাহলে মনে রাখবা চারটি বিটকে বলা হয় নিবল। আর যদি বলা হয় শব্দ বা ক্যারেক্টার কি, এই যে এখানে হচ্ছে কোশ্চেন শব্দ বা ক্যারেক্টার, অর্থাৎ আট বিটকে একটি শব্দ বা ক্যারেক্টার বলা হয়। তাহলে যদি বলা হয় ষোলো বিটে কয় ক্যারেক্টার, ষোলো বিটসে কয় ক্যারেক্টার, তাহলে দুই ক্যারেক্টার। এবার যদি বলা হয় বত্রিশ বিটে কয় ক্যারেক্টার, চার ক্যারেক্টার, বত্রিশ বিটে কয় ক্যারেক্টার, চার ক্যারেক্টার। আচ্ছা এবার আমি বলি যে কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। আশা করি এই কোশ্চেনগুলো সবার সমাধান হয়েছে। তো এখন আরও কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় এই কোশ্চেনটা কিন্তু প্রায়ই আসে। দেখো কম্পিউটার মূলত জিরো এবং ওয়ান এই দুইটি বিটের ওপর ডিপেন্ড করে কাজ করে, অর্থাৎ কম্পিউটারের সমস্ত কাজ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্যে করে থাকি। কোন সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যা পদ্ধতি। সেই সংখ্যা পদ্ধতির দুইটি মৌলিক অঙ্ক হচ্ছে জিরো এবং ওয়ান, অর্থাৎ জিরো দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি এবং ওয়ান দ্বারা বিদ্যুতের উপস্থিতি নির্দেশ করে। তাহলে কম্পিউটারের সমস্ত সিগন্যাল এই জিরো এবং ওয়ানের উপর ডিপেন্ড করে, কারণ বিদ্যুতের যখন উপস্থিতি বোঝায় তখন জিরো এবং অনুপস্থিতি বোঝায় তখন জিরো, আর যখন উপস্থিতি বোঝায় তখন ওয়ান। এবং আমরা জানি বিদ্যুতের হাই ভোল্টেজকে ওয়ান দ্বারা ডিপেন্ড করা হয় নির্দেশ করা হয় এবং বিদ্যুতের লো ভোল্টেজকে জিরো দ্বারা নির্দেশ করা হয়। এজন্য কম্পিউটারের সমস্ত কাজ এই দুইটি জিরো এবং ওয়ান এই দুইটি সংখ্যার অর্থাৎ বাইনারি সংখ্যার উপর নির্ভর করে। আবার তুমি দেখো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সত্য এবং মিথ্যার ক্ষেত্রে একটি লজিক দেওয়া হয়েছে, অর্থাৎ সত্য কাকে বলে, সত্য অর্থাৎ হচ্ছে ওয়ান অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি, আর মিথ্যা কাকে বলে এটা হচ্ছে জিরো যেটা হচ্ছে বিদ্যুতের অনুপস্থিতি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সমস্ত কাজ এই বাইনারি সংখ্যার মাধ্যমেই করে থাকে, এজন্য বলা হয় কম্পিউটারে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। আন্ডারস্ট্যান্ড? এবার আমরা আসি পজিশনাল সংখ্যা পদ্ধতিকে কেন সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হয়, কারণ এর মানে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান এবং এদের নিজস্ব মান দ্বারা গুণ করে সেই গুণফল আবার যোগ করলে আগের মানটাই ফিরে পাওয়া যায়, আগের ভ্যালুটাই ফিরে পাওয়া যায়, এই জন্য একে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হয়। এবং আরেকটা হচ্ছে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি দ্বারা তুমি বৃহৎ অনেক বড় বড় সংখ্যা প্রকাশ করতে পারবে, কারণ এর অবস্থানের পরিবর্তনের ফলে মানেরও পরিবর্তন হয়।
কিন্তু নন পজিশন সংখ্যা পদ্ধতি যেহেতু একটি সুনির্দিষ্ট মান বহন করে তার জন্য এটি অবস্থানের পরিবর্তনের কারণেও মানের কোনো পরিবর্তন হয় না বিধায় পজিশন সংখ্যা পদ্ধতিকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলা হয় আচ্ছা এবার আমরা চলে যাই 11 10 সংখ্যাটিকে কেন পজিশন সংখ্যা পদ্ধতি বলা হয় এই তো এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আশা করি এই এখানকার এই দুইটা কোশ্চেন অ্যানসার একই প্রায় একই এর দিতে পারবো তাহলে বলছে 11 সংখ্যাটি তোমাদের বইয়ে দেওয়া আছে এই সংখ্যাটি আসলে কি ব্র্যাকেটে যেহেতু দেওয়া আছে 10 তার মানে কি এটি যে পজিশন সংখ্যা পদ্ধতি মানে কি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এটা কয় ভিত্তিক সংখ্যা পদ্ধতি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখন তারা বইয়ে যেভাবে লিখছে আমি একটু এইভাবে লিখি আচ্ছা এটার একক স্থানীয় এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক তার মানে আমরা যদি এটা এইভাবে লিখি তোমরা একটু খেয়াল করো এক গুণন এক মানে এটা একক এটা হচ্ছে নিজস্ব মান আর এটা হচ্ছে স্থানীয় মান আচ্ছা এটা নিজস্ব মান কত এক এবং এইটা স্থানীয় মান কত দশ মানে দশকের ঘরে তাহলে কত হয় তাহলে দশ আর একে আবার সেই এগারো তাহলে দেখো আমরা কী করলাম এদের নিজস্ব মান ও স্থানীয় মান দ্বারা গুণ করে আবার সেই মানটাই ফিরে পেলাম তাহলে এই জন্য একে সমষ্টিগত বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে দেখো এইভাবে ঠিক এইভাবে তোমরা এই সংখ্যাগুলো নিজের ভাষায় মুখস্থ করে দিতে পারবে এবং কি আরও সহজভাবে দেয়া যায় তোমরা যদি একটু নিজের বুদ্ধিতে পড়ো তাহলে আশা করি এগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আশা করি সবাই এই কোশ্চেনগুলো সহজভাবে সবারই ক্লিয়ার হয়ে গেছে তো আমি পরবর্তীতে যে আমাদের সংখ্যা পদ্ধতির পরিবর্তন আছে সেই সংখ্যা পদ্ধতির পরিবর্তনটা আমাদের একটা ম্যাজিক ক্লাস হবে সেই ম্যাজিক ক্লাসটা কেমন আমি বেশিরভাগ স্টুডেন্টকে দেখছি যে তারা এক মাস সময় নিয়ে সেই সংখ্যা পদ্ধতির পরিবর্তনগুলো শিখতে থাকে তো আমি এই দুইটি মাত্র দুইটি ক্লাসে একটি ক্লাসেই করা যেত বাট একটি ক্লাসটা অনেক বড় হয়ে যায় এই জন্য আমি দুইটি ক্লাসে বিভক্ত করছি অর্থাৎ দুইটি ক্লাসে তোমাদের সংখ্যা পরিবর্তনের যাবতীয় যা আছে সব একদিনে শেষ করে দেবো অর্থাৎ সংখ্যার যে পরিবর্তন চারটি বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল এই চারটি একসাথে আমি দুইটা ক্লাসে দেখিয়ে দিব যাতে তোমাদের বুঝতে সহজ হয় আশা করি এই ম্যাজিক ক্লাস যে করবে দুইটি ক্লাস করবে তার কোনো আর সংখ্যা পদ্ধতিতে কোনো রকম প্রবলেম থাকবে না সো আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে